রাজ্যের সবাই সরকারি চাকুরি পায় না, তাই ট্যুরিজমের মাধ্যমে রাজ্যে বিকল্প কর্মসংস্থানে বন্দোবস্ত করতে চলেছে ভারতীয় জনতা পার্টির সরকার। সেক্ষেত্রে ত্রিপুরা ট্যুরিজমকে আরও শক্তিশালী করে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই আমরা। ত্রিপুরা পর্যটন দপ্তরের গুরুত্বপূর্ণ এক বৈঠকে উপস্থিত থেকে শনিবার এমনটাই জানালেন রাজ্যের পরিবহন এবং পর্যটন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজধানীর গীতাঞ্জলি অতিথিশালায় আয়োজিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি কে এস শেঠি, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন প্রবীণ আগরওয়াল, পূর্ত দপ্তরের সচিব অভিষেক সিং, পর্যটন দপ্তরের সচিব এল টি ডার্লং এবং পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের পর্যটন শিল্পের পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছিল ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের 35তম এই বৈঠক। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্পকে উচ্চতার সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চায় রাজ্য সরকার, কারণ এই শিল্পের বিকাশের সঙ্গেই জড়িয়ে আছে কর্মসংস্থান, জীবন জীবিকা সবকিছু। আগামী দিনে ত্রিপুরা ট্যুরিজমকে নিয়ে সরকারের যা ইচ্ছা সে বিষয়ে আমরা বোর্ড অফ ডিরেক্টার্সের মিটিংয়ে, আপনারা জানেন যে এটা আমাদের একটা কর্পোরেশন, তাই কর্পোরেশনের একটা বোর্ড অফ ডিরেক্টার্স থাকবে, সমস্ত সিদ্ধান্ত বোর্ড অফ ডিরেক্টার্সের মিটিংয়ে সেটা সিদ্ধান্ত ফাইনাল হবে। সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিয়োগটি দেওয়া সমস্ত জিনিস আজকে আলোচনা হয়েছে এবং বোর্ড অফ ডিরেক্টার সম্মতিক্রমে সেগুলো সম্মতের ভিত্তিতে সেগুলো সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং কিছু কিছু সিদ্ধান্ত পরবর্তী সময় ক্যাবিনেটে পেশ করা হবে এবং তাদের অনুমতি নেওয়া হবে কাউন্সিল অফ মিনিস্টারদের কাছ থেকে। তো ওভারঅল ত্রিপুরা ট্যুরিজম আমরা বরাবরই বলি, ট্যুরিজমের মাধ্যমে আমরা যে লাইভলিহুড আর্ন করতে পারবো সেটা কোনো অভাবই অন্য দিক থেকে সম্ভব নয়, আর সরকারি চাকরি প্রত্যেককে দেওয়া সম্ভব নয়, তাই ট্যুরিজম ক্যান বি এ ভায়াবল অল্টারনেটিভ যার মাধ্যমে আমরা লাইভলিহুড দিতে পারি। তো সেক্ষেত্রে ত্রিপুরা ট্যুরিজমকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ত্রিপুরা রাজ্যের আকর্ষণীয় পর্যটন স্থানগুলিকে কীভাবে বিশ্বের দরবারে তুলে ধরা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।